গ্রামীণ ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছে হাজারো মানুষের। কৃষ্টিনন্দন এই নৌকাবাইচ প্রতিযোগিতার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, জেলার ঐতিহ্যবাহী কিন্তু এই ঘুমার দহ বিল, এই বিলে আজকে আমরা লক্ষ্য করছিলাম বিকেলে হাজার মানুষের একটা সমারোহ এখানে তৈরি হয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী নৌকা বাইচের খেলা মানে গ্রাম বাংলার কিন্তু মানুষের ভিতরে এক ধরনের উদ্দীপনা বা উৎসাহ লক্ষ্য করা যায়, এবং সেই উৎসাহকেই আমরা এখানে বেশ প্রাণবন্ত ভাবে আমরা লক্ষ্য করছি। এবং হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে কিন্তু বিকেলের এই সময়টাকে তারা উপভোগ করছেন, এবং স্থানীয় ভাবে কিন্তু একদল তরুণ বা স্থানীয় কিছু সংগঠনের পক্ষ থেকে এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। মহামারী কালে কিন্তু মানুষের ভিতরে যে একটা দীর্ঘদিন উৎসবের আমেজ থেকে কিছুটা দূরে থাকা, এই উৎসবকে কিন্তু তাদের ভিতরে এক নতুন ধরনের উদ্দীপনা আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক বড় ধরনের এই বিলটি কিন্তু চারপাশের ছোট ছোট ডিঙ্গি নৌকা এবং বড় পানসি নৌকা কিন্তু প্রতিযোগীরা তাদের যে নৌকা বাইচের উৎসব বা নৌকায় ছলাক ছলাক পানিতে তাদের যে নান্দনিকতা তা কিন্তু ফুটে তুলছেন, এবং দূরের দূর দূরান্ত থেকে আসা মানুষের কিন্তু আমরা বেশ কৌতূহল উদ্দীপনা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। নওগাঁ জেলা সদরের এই গুমারদহ বিলটি কিন্তু প্রতি বছরই এই উৎসবটা হয়, তবে এবছর নতুন ধারায় এই উৎসবকে কিন্তু আর একটু প্রাণবন্ত করেছে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং স্থানীয় কিন্তু 10টি নৌকা প্রতিযোগী তারা এখানে এসেছেন। প্রতিযোগীরা আমাদের যে বিষয়টি বলেছেন যে দীর্ঘদিন পর তারাও এরকম একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে তাদের ভিতরে কিন্তু মানসিকভাবে বেশ স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। তো তরুণ তরুণ সহ বিভিন্ন মানুষের সমারোহ এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এই উৎসবকে ঘিরে কিন্তু আশপাশে এক ধরনের উৎসব পরিবেশ তৈরি হয়েছে, এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কেনাকাটার একটা আমেজ তৈরি করা হয়েছে। নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরেই কিন্তু এই ধরনের একটা উদ্দীপনা এই বিকেলের এই রোদ ঝলমল পরিবেশটাকে তারা নতুনভাবে কিন্তু উপলব্ধি করছিলেন। তবে মূল খেলাটা কিন্তু আর 10 মিনিট পর তারা উৎসবটা পরিপূর্ণভাবে নৌকা বাইচ প্রতিযোগিতাটা তারা শুরু করবেন। তো ইতিমধ্যে কিন্তু চারপাশের আমরা যে বিলটার দেখতে পাচ্ছিলাম, চারপাশে মানুষের এক ধরনের উৎসব মুখর দৃষ্টি কিন্তু নৌকা বাইচের দিকে অপেক্ষা করছে। তো এই ছিল নওগাঁর গুমারদহ বিলের নৌকা বাইচের খবর আমার কাছে। গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচের সবশেষ খবর জানাতে নওগাঁ থেকে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এম আর রকি।